ছিলাম তো বাইপাসে, তুলে তো নিয়ে এসছে, আমাদের জলের পরে তো ভাসিয়ে দিয়েছে, কোনো মেনটেন করছে না সরকার, তা আমরা কী করবো? দোকানপাট চলছে না, কি করে খাবো বলো? ফুটপাতে বিক্রি করতে যেতে হবে, তাছাড়া উপায় নেই। দোকান নেই, দুটো একটা দোকান, তাতে কি আর বেচাকেনা হয়? বেচাকেনা হয় না, তারা কি করতে এখানে আসবে? সমস্ত ভেঙে ভুঙে সব পড়ে গেছে। পরিস্থিতি খুব খারাপ, জীবন হাতে নিয়ে আসতে হয়, কখন ভেঙে পড়ে যাবে ঠিক নেই। কাঠগুলো সব নরম হয়ে গেছে, পচে গেছে সব। ২০১৮ সাল, কলকাতা শুধু নয় রাজ্যকে চমকে দিয়ে দক্ষিণ কলকাতার পাটুলিয়া অঞ্চলে তৈরি হয়েছিল ভাসমান বাজার বা ফ্লোটিং মার্কেট। জলের উপরে নৌকার মতো দেখতে দোকানেই বিক্রি কিনি হচ্ছিল নিরন্তর, দারুণ চলছিল মার্কেট। কিন্তু পাঁচ ছ বছর পর থেকে এই মার্কেট নিয়ে নানান প্রশ্ন ওঠে, যে প্রশ্ন ২০২৪ সালে এসে আবার গুরুতর হয়েছে। অভিযোগ যে এই মার্কেটে ঠিক করে রক্ষণাবেক্ষণ যেমন হচ্ছে না, তেমনই দিনের পর দিন ক্ষতির সম্মুখীন হচ্ছেন এখানে যারা ব্যবসার সঙ্গে যুক্ত। তারা বলছেন প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে পাটুলির সেই স্বাধীন ভাসমান বাজার। সত্যিই কি তাই? আমরা ঘুরে দেখব আসলে ঠিক কী পরিস্থিতি পাটুলির সেই ভাসমান বাজারের। আমরা কি করবো? আমাদের সেরকম অর্থ আছে যে আমরা মেনটেন করবো? ছিলাম তো বাইপাসে, তুলে তো নিয়ে এসছে, আমাদের জলের পরে তো ভাসিয়ে দিয়েছে। যেই সরকারে বলি, সরকার আন্দোলন করে 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 এই পর্যন্ত এলাম, পুনর্বাসন যদি বা দিল, এই তো জলের ওপর ফেলে দিয়েছে, আমরা কোথায় যাবো? আমরা কি আর বাইপাসে কি আমরা কি করে খেতে পারবে? এখানে না লোকের পেটের ভাত হয়, না লোকের রোজগার ইনকাম হয়, লোক বাঁচবে কি করে? ভয় পায় না যে কাঠের কন্ডিশন তো খারাপ, ভেঙে যাচ্ছে তো, লোকের কারো পা ঢুকে যাবে, কারো পা ঢুকে যাচ্ছে, কারো পা ঢুকে যাচ্ছে, লোক কি ভয়তে আসবে? আমি এখানে থাকি জলের উপরে, হ্যাঁ এই জলের উপর থাকি। কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে দোকানপাট চলছে না, এখন আর নিজে বয়স হয়ে যাচ্ছে, খাটতেও পারি না, কি করে খাবো বলো? রাস্তার ফুটপাতে বিক্রি করতে যেতে হবে, তাছাড়া উপায় নেই। লোকজন আসবে কি করে? যে কাঠের সমস্যায় আসতেছে না, কাঠের কন্ডিশন বলে আমরা ঢুকে ঘুকে মা পড়ে মরবো। কেউ আসে না বাবা, বৌনি বাটা হয় না। আমি এখন এই বুড়ো মানুষ, এখন এই সকালবেলা পাড়ায় ভ্যানে করে করে মাল নিয়ে ঘুরে ঘুরে বেছি, কি করবো? বাচ্চাদের মুখে তো খেয়ে দিতে হবে, আমি বিধবা মানুষ, আসে না কেন? এইসব ভাঙাচোরা আছে বলে। তারপরে অনেক লোকে অনেক কথা বলে, ভাসমান বাজার বন্ধ হয়ে গেছে এইসব বলে, ওই জন্যই আসছে না। আমরা চাইছি যে এইটা আমরা বলেছিলাম পাকা করে দিতে, এই কাঠ না করে দিয়ে যা টাকা খরচা করলো, আমরা চাইছিলাম সরকার কাছে যে এইটাকে ঢালাই ফেলে দিলে যদি ভালো হয়। এখন চলে না, কোনো রকম হয়ে টিকে পড়ে আছি, না থাকার মতো নেতারা আসছে না, তারা একবার দোকান করে দিয়ে চলে গেছে, আর তারা ধারে বাড়ে আসেনি, তারা আর আসবে কি করে? রাস্তাঘাট ভাঙা, তারা ভেতরে ঢুকতে পারছে না, দোকান নেই, দুটো একটা দোকান, তাতে কি আর বেচাকেনা হয়? বেচাকেনা হয় না, তারা কি করতে এখানে আসবে? কাঠ ভেঙে ভেঙে যাচ্ছে, ওই ভেঙে যাচ্ছে,
সমস্ত ভেঙে ভুঙে সব পড়ে গেছে, তারা কি করে দোকানপাট না থাকলে বা কিনবে কি করে? এখন তেমন কিছু নেই, আগে যেমন লোকজনের ভিড় ছিল এখন এই জায়গাটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, ভেঙে যাওয়ার উপস্থিতি হয়ে গেছে, কিন্তু মানুষ ভয় পায় এই জায়গাটা আসতে। আমরা একটু কাজের হচ্ছে বন্ধুরা মিলে একটু এই জায়গাটা একটু বসি, ভয় লাগছে না ব্যাপারটা? হ্যাঁ অবশ্যই তো ভয় লাগছে, মানুষ আসতে এখন আগে যেমন ছিল সেই জায়গাটা আজ থেকে এখানে এখন তেমন কিছু লোকজন খুব কমই আসে। এখন তো পরিস্থিতি খুব খারাপ, আমরা মাঝে মাঝে আসি ঘুরতে, তবু জীবন হাতে নিয়ে আসতে হয়, কখন ভেঙে পড়ে যাবে ঠিক নেই। কাঠগুলো সব নরম হয়ে গেছে, পচে গেছে সব। কতদিন ধরে দেখছেন এরকম? তবুও না হলেও আমি তো এক বছর ধরে দেখছি, ঠিক হয় না। ব্যবসায়ীদের অভিযোগ যে বহুদিন ধরে তারা বলছিলেন যে রক্ষণাবেক্ষণ হয় না করে কেএমডি আপনাদেরকে বলা হয়েছিল, কোনোভাবেই কোনো ব্যবস্থা নেয়নি, তাদের পেট চলছে না, বহু মানুষ আছেন, লোকজন যায় না। কেএমডির সাথে আমরা কথাবার্তা বলেছি, আমি কেএমডি এটা ব্যবস্থা নিতে। পাটুলির এই ভাসমান বাজারের পচা কাঠ যেমন ঢুকে যাচ্ছে পুকুরের মধ্যে, তেমনই কি তাদের ভবিষ্যৎ, তাদের জীবনও সেই পচা কাঠের মতোই ঢুকে যাবে, এই প্রশ্ন থাকলো আমাদেরও। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।